আওয়ামী লীগ সমর্থিত সাদা দল ও স্বতন্ত্র দুই সম্পাদক প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্য আর অভিযোগে শেষ হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ। সাদা দলের সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হকের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বহিরাগতরা মহড়া দিয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীর দাবি ভোট দেখতে সমর্থকরা আসতেই পারেন, এরকম পাল্টাপাল্টিতে প্রথম দিন অনেকটা নীরব ভূমিকায় ছিল বিএনপি প্যানেল। গেল বছরের বিশৃঙ্খলার কারণে এবার ভোটারদের উৎকণ্ঠা ছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের পরিবেশ নিয়ে। বুধবার সকালে নির্ধারিত সময়ের 30 মিনিট পর শুরু হয় ভোট গ্রহণ। স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা জুথির সমর্থক যারা ভোটার নন, এমন অনেকে ভোট কেন্দ্রের বাইরে জমায়েত শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে তারা গেটের বাইরে অবস্থান নেয়। সকাল থেকে যুবলীগের ছেলেফেলেরা ঢুকছে এখানে, তারা এখানকার কেউ লয়ার না। আমরা অভিযোগ দিয়েছি যে নন লয়ার যারা আছে তারা এই প্রেমিসেসে থাকতে পারবে না। এখন ধরেন এইখানে আইনজীবীদের নির্বাচন, আইনজীবীরা নির্বাচনে ভোট দিচ্ছেন, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, থাকতেই পারে যদি শুদ্ধ ভোট হয়, সেটা একমাত্র আমার জন্যই হচ্ছে। লোক থাকলে যদি তারা জাল ভোট না দেয় তাহলে পরে আর কোনো কথা নেই। প্রথম দিনের ভোটের পরিবেশ ইতিবাচক বললেও বিএনপি সমর্থিত নীল প্যানেলের আইনজীবীরা শঙ্কার কথাও জানালেন। ভোট কেন্দ্র দখল করা, জাল ভোট দেওয়া, এগুলো তো আমরা এখানে প্রত্যাশা করি না। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী, সর্বোচ্চ আদালতের আইনজীবী ফ্রিলি মুক্তভাবে তাদের নেতা নির্বাচনের জন্য ভোট দিবে। আজকে তো সুস্থভাবে ভোট হলো, আগামীকালকে কি হবে বা গণনার সময় কি অবস্থা করবে, কেননা এই সরকারকে এখন আইনজীবীরা বিশ্বাস করতে পারছে না। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে স্বস্তি ফিরেছে সাধারণ আইনজীবীদের মাঝে। বাইরে এবং ভিতরে অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। ভোটের যে পরিবেশ, ভোটারদের যে উপস্থিতি বা ভোটারদের যে মানসিক অবস্থা, সেটা উৎসব মুখরী মনে হচ্ছে। সুষ্ঠু নির্বাচন যাকে বলে সুপ্রিম কোর্টে, সেটা হচ্ছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর মধ্যরাতে অথবা শুক্রবার সকালে জানা যাবে ফলাফল। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।